আমরা এখন রয়েছি আরেকটা পুজো মণ্ডপের প্রস্তুতিতে। এটা হলো বিলোনিয়ায় বিদ্যাপীঠ কর্নারে অবস্থিত ওরিয়েন্টাল ক্লাব। আর মার তো আগমনী বার্তা হয়ে গেছে, চতুর্দিকে এখন কাশফুলের ছোঁয়া। আর এই ছোঁয়া চত্বরে করতে করতে আমরা চলে এলাম ওরিয়েন্টাল ক্লাবের পুজো মণ্ডপে। আমরা ভিতরেই আছি এবং দেখছি কি হয়েছে। আর আমার সঙ্গে তোমরা সম্পূর্ণ প্যান্ডেলের ভিডিওটা দেখো, ওদের প্রস্তুতি কিন্তু তুঙ্গে এবং ওরা খুব সুন্দরভাবে কাজ করেছে। আমি এখন তোমাদের ঘুরে ঘুরে সম্পূর্ণটা ভিডিও দেখাচ্ছি, ওদের প্রস্তুতি সম্পূর্ণ। ওদের ভিতরটা সম্পূর্ণটাই বাঁশ দিয়ে করলো ওরা, আর ভিতরে প্রতিমার কাজও অলমোস্ট কমপ্লিট। তোমরা হালকা হালকা দেখতে পাচ্ছ সাইডে দিয়ে পলিটিনে ঢাকা রয়েছে, এই জন্য আমি আর ভিতরে গিয়ে তুললাম না। ওদের পরিস্থিতি কিন্তু অনেকটাই এগিয়ে, তারা ওই এই দুর্যোগ পরিস্থিতিতে বন্যা প্রবলিত যে এলাকা ছিল বিলোনিয়া তার মধ্যে ছিল, তার মধ্যে ওরা প্যান্ডেল অলমোস্ট করে নিয়েছে। আর এটা বিদ্যাপীঠ কর্নারে অবস্থিত ওরিয়েন্টাল ক্লাব। ওরিয়েন্টাল ক্লাবের প্যান্ডেল থেকে বেরিয়ে এলাম, ওদের প্রস্তুতি ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ওদের পূজা স্টার্ট হবে ষষ্ঠী থেকে, যেহেতু সূত্রে খবর পেলাম। কাজও ওরা পূর্ণোদ্যমে চলছে, খুব স্পিডে কাজ চলছে ওরা। আমরা এলাম মায়ের প্রস্তুতিতে, পূজার প্রস্তুতিতে, ইউনিটি ক্লাব, যা পুরান মোটর স্ট্যান্ড বিলোনিয়াতে অবস্থিত। সঙ্গে আমার বন্ধু হৃদয়েশ আমাকে এখানে পথ প্রদর্শন করেছে, যে বিলোনিয়ার বড় বড় পূজা যেগুলো ওইখানে নিয়ে এসছে। আমি প্রস্তুতি দেখতে এলাম এবং ওদের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে, এবং ওরা মেবি পঞ্চমী তিথি থেকে পূজা স্টার্ট করবে। আমরা এখানেই এসেছি পূজা প্রস্তুতি দেখার জন্য। তাহলে তোমাদের সম্পূর্ণ ওদের যে মণ্ডপটা করেছে, ওদের মণ্ডপের প্রস্তুতিটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। বন্ধুরা, এটাই ছিল ইউনিটি ক্লাবের প্রস্তুতির ভিডিও। তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর মা কিন্তু চলে এসছে, আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তাহলে এই কথা বলে আজকের এই প্রস্তুতির ভিডিওটা এখানে শেষ করছি। খুব শিগগির দেখা হচ্ছে নতুন আরেকটা পুজোর প্রস্তুতির ভিডিওতে। তাহলে এই ভিডিওটা এখানে শেষ করছি। আর গাইজ, একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু সাপোর্ট করো, এটাই বলবো। আর খুব শিগগির দেখা হচ্ছে পূজা প্রস্তুতির আরেকটা ভিডিওতে। জয় মা।